অধীর চৌধুরীকে স্লোগানে ঘিরে ধুন্ধুমার অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তৃণমূলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ বহরমপুরে প্রচার সেরে ফেরার পথে এই স্লোগান কার্যত মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে পড়েন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস তৃণমূল সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় আর তারপর সেই পরিস্থিতি গিয়ে দাঁড়ায় হাতাহাতিতে অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে কি অভিযোগ করেছেন তিনি বাকি লিখিত জানাবো নির্বাচন কমিশনে বলছে আপনি নাকি গাড়ি থেকে নেমে চর মেরেছেন একজন কাউকে চর মারিনি আমি সেটা কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছি 100 বার বলেছি কাউকে চর সব তো সিসিটিভি আছে হঠাৎ করে ছেলে মাল কি আমাকে বলবে গো ব্যাক আমি তো নেমে প্রতিবাদ করবই প্রতিবাদ করেছি বহরমপুরে কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম কি অভিযোগ করছেন তিনি অভিযোগে কার্যত নিশানায় রয়েছে তৃণমূল কংগ্রেস স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারাই বা কি বলছেন এই ঘটনায় অন্যদিকে বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনুন কোনো বিক্ষোভ ছিল না আমরা আমাদের প্রভু মন্দিরে মন্দিরে পুজো করতে এসেছিলাম অধীর চৌধুরী মাননীয় সাংসদ আমাদের বহিষ্কার করা সাংসদ মানুষের বহিষ্কার করা সাংসদ তিনি রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা সাধারণ আমি কোনো পদে নাই আমি কোনো আমি সাধারণ একটা তৃণমূল কর্মী আমি আমার প্রভুকে প্রণাম করে বেড়াচ্ছিলাম তো আমি 4 বছর আগে তিনি কংগ্রেস করতাম সেইটাও নয় রাগ যে 4 বছর আগে আমি কংগ্রেস করতাম তো আজকের দিনে আমি তৃণমূল করছি আর কেন করছি তৃণমূল কারণ আমি তৃণমূল থেকে আজকে কি হলো আজকে কি হলো আজকে ওইটা রাগ 4 বছর আগে আমি কংগ্রেস করতাম আমি আমার প্রভু থেকে বেড়াতে গেলাম এই তখন কলার চিপে ধরে আমার কাছে সিসিবি পুড়ে আছে ওই মন্দিরের বাইরে থেকে বের করে আমাকে চড়া চর চড়ালো সে তো এখন নির্বাচনের আগে এসব গরম করবে গো ব্যাক স্লোগান দেবে কাম ব্যাক স্লোগান দেবে টাকা দেবো স্লোগান দেবে আমরা দেখলাম কিছুদিন আগে জলপাইগুড়ির একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্যের বাড়িতে টাকার থলি ছুড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ তৃণমূল বিজেপি করতে অভ্যস্ত তাই তারা করছে কি পরিমাণ টাকা এই রাজ্যে পশ্চিমবঙ্গে নির্বাচনে তৃণমূল বিজেপি খরচা করছে তার একটা নির্দিষ্ট তদন্ত হওয়া দরকার একটার পর একটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আর একটার পর একটা ছবি যতই সামনে আসছে ততই যেন আতঙ্কের পরিবেশ ভয়ের পরিবেশ আরও জোরালো হয়ে যাচ্ছে কেন এই কথা বলছি অত্যন্ত সহজ হয়ে দাঁড়াচ্ছে আত্মগোপন করে থাকা শুধু তাই নয় একই সঙ্গে পৌঁছে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গা শুধুমাত্র হাতিয়ার আধার কার্ড আর এই আধার কার্ড দেখালেই রুমও পাওয়া যাচ্ছে অর্থাৎ সিকিউরিটি কোথায় রয়েছে কোথায় নেই শুধুমাত্র আধার কার্ড দেখালেই নাকি যে কোনো কাউকে রুম দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ সে যদি জঙ্গিও হয়ে থাকে সেটাও পর্যন্ত খোঁজ নেওয়া সম্ভব হচ্ছে না ঢোকার সময় কোনো রকমের কোনো সিকিউরিটি চেকিং পর্যন্ত হচ্ছে না এটাই প্রমাণ হচ্ছে এক মাস আগেই ধর্মতলার এই হোটেলেই ওঠে মূলত এই দুইজন জঙ্গি আর সেই হোটেলেই পৌঁছে যায় রিপাবলিক বাংলা ভুয়ো আধার কার্ড দেখিয়ে হোটেলে ছিল মূল দুই চক্রি এবং শহরে নামে বেনামে গজিয়ে ওঠা হোটেলগুলোই কি তাহলে সেফ আশ্রয় হয়ে উঠছে এই জঙ্গিদের জন্য দেখাই বুঝতে পেরেছেন ছবিটা তো দেখেছেন আপনারা গতকাল আমরা টিভি দেখেছি আমি কি হ্যাঁ মানে টিভিতেই বলছি যদি টিভি দেখে থাকেন তাহলে তো ওই ছবিটা তো কিছু না কিছু বুঝতে পেরেছেন বুঝতে পারিনি আমি বুঝতেই পারিনি কতদিন এখানে এখন কাজ করছেন আপনি ওই তো বললাম তো দেড় মাস দু মাস কাজ করছি দেড় দু মাস তাহলে তো এক মাসের মধ্যেই দাদা বেশি তখন আমার ডিউটি ছিল না আমার নাইট ডিউটি রয়েছে দুপুরবেলা সকাল 12-11টার সময় এবার নাইট ডিউটি হলো আপনি তো সকালবেলা চেক আউট করে গেছেন ওনারা তখন আমাকে চেক আউট করতে হবে ঢুকতে গেলে এখানে কি কি প্রুফ দিতে হয় মানে কি কি কাগজ দেখাতে হয় আধার কার্ড দেখাতে হবে আর কি আর আমরা ফর্ম ফিল আপ করি আধার কার্ড দেখাতে হবে আর কিরকম কি দাম রয়েছে কি রেন্ট রয়েছে এখানে একদিন থাকবার জন্য আছে 1200-1100 হাজার এরকম আছে ও মানে আধার কার্ড দেখালেই হয়ে যাবে সেক্ষেত্রে দুজনেরই আধার কার্ড লাগবে নাকি একজনের আধার কার্ড দুজনেরই আধার কার্ড লাগবে
আচ্ছা, এইরকম যে লোকজন আসছে, আপনারা তার জন্য কোনো এক্সট্রা সিকিউরিটির কোনো ব্যবস্থা রাখেন? না। কোনো ব্যবস্থা থাকে এরকম আপনাদের হোটেলে? রয়েছে কিছু হোটেলের মাঝে না আছে সিকিউরিটি আমরা দিই। যখন তারা ঢুকছে ব্যাকপ্যাক চেক করেছেন কিছু কখনো? না, হ্যাঁ চেক করি, তুমি পাওয়া যায়নি? আমি চেক করিনি, আমি ছিলাম না, জানিনি। যথার্থ পরিচয়পত্র এই আধার কার্ড, আর সেই আধার কার্ডকে হাতিয়ার করেই এইরকমভাবে সন্ত্রাসবাদীরা তারা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে একবারে খুলে আম। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যা অত্যন্ত উদ্বেগের, দেখতেই পাচ্ছেন পাঁচটি উইন্ডোর মধ্য দিয়ে, অর্থাৎ একেবারে সিকোয়েন্স যেভাবে উঠে আসছে। প্রথম ডেরা কোথায় ছিল? প্রথম ডেরা এই কলকাতার ধর্মতলা, যেখানে 12-13 তারিখ, অর্থাৎ 12 মার্চ থেকে 13 মার্চ তারা এই ধর্মতলায় ছিল। একবালপুরে, একবালপুরেও তারা পৌঁছে যায়, কিন্তু একবালপুরে যাওয়ার আগে দ্বিতীয় ডেরা, দ্বিতীয় ডেরার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। লেলিন সরণি, যেখানে 13-14, অর্থাৎ এই 13 মার্চ এবং 14 মার্চ তারা সেখানে থাকে। এরপরেই সোজা চলে যায় একবালপুরের সেই হোটেলে, যেখানে পরিচয়পত্র দিয়েছে আধার কার্ডের, এবং তারা বলেছে যে তারা নাকি মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে সেখানে পৌঁছেছে। 25-28 তারিখ তারা থাকে সেখানে, এবং তারপরই সরাসরি চলে যায় সেখান থেকেই দীঘায়। প্রত্যেকটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন, অর্থাৎ কোথায় কোথায় তারা ঘুরে বেড়িয়েছে। 1 তারিখে বিস্ফোরণের ঘটনা, 3 তারিখে এনআইএ তদন্তভার, এবং তারপর 12 তারিখ একেবারে শেল্টার হিসাবে তারা বেছে নেয় এই শহর কলকাতা, শুধু নয় এই বাংলার বিভিন্ন জায়গা। একবালপুর হাওড়ার পর দীঘায় গা ঢাকা দেয় এই দুইজন। দীঘার সেই হোটেলে পৌঁছে যায় রিপাবলিক বাংলা। হোটেল মালিককে প্রশ্ন করে রিপাবলিক, আর রিপাবলিকের প্রশ্নেই কার্যত অস্বস্তিতে পড়েন হোটেলের মালিক। ভাস্করে পাঠানো সেই প্রতিবেদন দেখুন। এখান থেকে দুজন জঙ্গিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, কি পরিচয় থাকছিল এখানে? কোন জঙ্গি কোনো কিছু আমার জানকারি নেই এখানে। পুলিশ আসেনি, এনআইএ আসেনি? আমি ছিলাম না, আমি জানকারি নেই আমার। আপনি কবে এলেন? আজকে সকালে এসেছি। এখানে আর কেউ ছিলেন না আপনারা? স্টাফ ছিল, কি হয়েছে জানি না, আমার জানকারি নেই। এনআইএ এসেছিল? এনআইএ আমি জানি না। এখানে তদন্তের জন্য কেউ এসেছিল? দাদা, আমরা ব্যবসায় করছি, কাজ করছি, আপনি কোনো উত্তর দিতে পারবো না। এই ছেলেটি ছিল আপনাদের এখানে দেখুন তো? আমি ছিলাম না, আমি কিছুই বলতে পারবো না। আপনার, আপনি হোটেলের কি স্টাফ? 4 দিন থেকে ম্যানেজার ছুটিতে আছে। ম্যানেজার 4 দিন ধরে ছুটিতে আছে? আচ্ছা, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার সাথে একটা বিষয়ই জানার, আপনাদের এখান থেকে যে দুজনকে গ্রেফতার করে নিয়ে গেল এনআইএ, তাদের ক্ষেত্রে আপনারা কি পরিচয়পত্র, মানে তারা কি পরিচয়পত্র দিয়েছিল আপনাদেরকে? কি ফেক আইডি দিয়ে? আমি ছিলাম না, আমি আপনাকে পারফেক্ট কোনো উত্তর না। আপনি কি শুনেছেন? বলছি যে আইডি প্রুফ দিয়েছিল আপনাদেরকে, কি ভুয়ো আইডি দিয়ে এখানে থাকছিল? ভুয়ো আইডি কোনো অ্যাকসেপ্ট করা হয় না। আমি বলছি ধরুন আধার কার্ড বা ভোটার কার্ড, আবার ডিস্টার্ব করছেন আপনি, আধার কার্ড বা ভোটার কার্ড। আমি বলছি আমার একটাই প্রশ্ন দিয়েছি, এরপরে কোনো উত্তর দিতে পারবো না। আমার একটাই প্রশ্ন যে বলছি আপনার এই হোটেল থেকে দুজন জঙ্গিকে গ্রেফতার করে নিয়ে গেল, আপনি বলছেন আপনি কিছুই জানেন না। এই ধরনের যে রেজিস্টার বুক, এই রেজিস্টার বুকে এন্ট্রি করেই দুই জঙ্গি, ব্যাঙ্গালোর বিস্ফোরণ কাণ্ডের মাস্টার মাইন্ড এবং যে বম্ব প্ল্যান্ট করেছিল, তারা এই হোটেলেই ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে তারা থাকছিল, অন্তত যে তথ্য এনআইএ সূত্র মারফত সামনে এসেছে। এবং এই যে হোটেল নিউ দীঘার এই হোটেল, এই হোটেলেই তারা প্রায় তিন দিন আশ্রয় নিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে স্পেসিফিক ইনফরমেশন এনআইএ এবং অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে এনআইএর হাতে আসে। তার পরবর্তী ক্ষেত্রে সরাসরি এখানে কিন্তু রেড করা হয় এবং রেড